আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হিমিকাস কিচেন থেকে আমি হিমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্ব দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে একটা সবজি খিচুড়ি করে দেখাবো। সবজি খিচুড়ি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চাল, 1/2 কাপ মুসুরের ডাল, আর এখানে নিয়েছি 1/2 কাপ মুগ ডাল। মুগ ডালটাকে আমি একটু ভেজে গরম পানি দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে চাল, মুসুরের ডাল আর চালটাকে আমি ধুয়ে রেখেছি প্রায় ঘণ্টাখানেক আগে। আর এক সবজি খিচুড়ি যেহেতু এর জন্য কিছু সবজি লাগবে, এখানে আমি নিয়েছি আলু, পটল, মিষ্টি কুমড়া, পেঁপে, গাজর, আর আছে 1 টেবিল চামচের মতো পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচ। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এখানে আমি 1/2 কাপের মতো, প্রত্যেকটা সবজি 1/2 কাপ করে নিয়েছি। আর এখানে আছে কিছু গরম মশলা, 2টো তেজপাতা ধুয়ে এভাবে ছিঁড়ে নিয়েছি, 2টো এলাচ, 3টি এলাচ, আর 2টো দারচিনির টুকরা। আর এখানে আছে 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট, আছে 1/3 কাপ সয়াবিন তেল, আর লাগবে পরিমাণ মতো পানি। আর এখানে আছে 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ, 1 চা চামচ হলুদ গুঁড়ো। আজকের রেসিপিটি আমি আপনাদেরকে রাইস কুকারে করে দেখাবো। চলুন তাহলে দর্শক শুরু করা যাক। এখানে আমি একটি রাইস কুকার নিয়েছি, ঢাকনাটাকে, এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিব ধুয়ে রাখা চাল আর মুসুরের ডাল। দিয়ে এখন এর মধ্যে দিব মুগ ডাল, আর দিয়ে দিব সবজিগুলো, একে একে সবগুলো সবজি দিয়ে দিব। কাঁচামরিচটা একটু পরে দেব, তবে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা দিতে পারেন। আগে আগে দিলে মরিচটা গলে ঝালটা বেশি হয়ে যাবে। এর মধ্যে দিব আদা পেস্ট, রসুন পেস্ট, গরম মশলা, গুঁড়া মশলাগুলো, আর দিয়ে দিব সয়াবিন তেল। এখন এর মধ্যে দিব পানি। যেহেতু আমি চাল আর ডাল মিলিয়ে 2 কাপ নিয়েছিলাম, তার জন্য আমি চাল আর ডালের জন্য পানি দিব 4 কাপ। এখানে আমি 3 কাপের মতো দিয়ে দিলাম, 4 কাপ। আর সবজিটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1/2 কাপ দিয়ে দিলাম। এখন সবগুলোকে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে দিব। রাইস কুকারে রান্না করা কিন্তু খুবই ইজি, তবে যারা জানেন না তাদের কাছে কঠিন। আজকের পর্বটি দেখলে আশা করি যারা জানেন না তাদের উপকার হবে আর ভয়ও কেটে যাবে। এখন ও এর মধ্যে আমি লবণ দিইনি, এখন আমি এর মধ্যে লবণ দিব। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, নেড়ে মিশিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে আর প্লাগটা দিয়ে দিব। আর এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্লাগটা দেওয়ার সাথে সাথে এখানে ওয়ার্মেল লাইটটা জ্বলে উঠবে। এখন আমি এটাকে কুকে দিয়ে দিলাম, আর 3-4 মিনিট পরে আমি জাস্ট এটাকে একবার নেড়ে মিশিয়ে দিব। ফিরে আসছি কিছুক্ষণ পর। ঠিক 3-4 মিনিট পরে আমি এখন এটাকে একটু নেড়ে দিব, একটু জাস্ট উল্টে পাল্টে করে দিলাম। এখন এটাকে ঢেকে রান্না হতে দিব। আর এটা যখন রান্নাটা শেষ হবে তখন নিজে থেকেই কুকের লাইটটা অফ হয়ে ওয়ার্মে চলে আসবে। সো এটা বসিয়ে আপনারা অনেক কাজ করে আসতে পারবেন, টেনশনের কিছু নেই, পোড়া লাগার কোনোই ভয় নেই। তো ফিরে আসছি খিচুড়িটা হয়ে যাওয়ার পর। দেখুন দর্শক, রাইস কুকারের রান্নাটা হয়ে গেছে, তাই কুকের লাইটটা অফ হয়ে ওয়ার্মের লাইটটা জ্বলে উঠেছে। আপনারা দেখুন এখন এটাকে দেখব কি অবস্থা। সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই সবজি খিচুড়িটা কিন্তু একটু নরম খেতেই ভালো লাগে,
রান্না শেষ হয়ে যাওয়ার পরে রাইস কুকারটা অনেক সময় পর্যন্ত গরম থাকে, আপনারা যখন খাবেন তখন এটাকে নামিয়ে পরিবেশন করতে হবে। আর এর মধ্যে এই খিচুড়িটা আরেকটু শুকাবে, ফিরে আসছি সার্ভ করার পর। এখন প্লাগটাকে সবার পরে প্লাগটাকে খুলে দিতে হবে, বাকিটা গরমেই অ্যাডজাস্ট হয়ে যাবে, ঝোলটা আরেকটু কমে যাবে। সো ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখুন দর্শক, 15 মিনিট পরে আমি রাইস কুকার থেকে একটা প্লেটে বেড়ে নিয়েছি, এখন এটাকে একটুখানি সালাদ দিয়ে সাজাবো। সাজানোটা যার যার ইচ্ছার উপরে, যে যেরকম পছন্দ করেন সেরকম করে সাজিয়ে নিতে পারেন। সুন্দর করে পরিবেশন করলে খাবারটার প্রতি আগ্রহটা আরো বেড়ে যায়, বাচ্চাদের তো আরো বেশি। হয়ে গেল, দেখুন হয়ে গেল। এখানে আমি ডিম ভাজি আর হচ্ছে আমের আচার দিয়ে সার্ভ করেছি। আমের আচারটা আমার ইউটিউবে দেয়া আছে ভিডিওটি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখলেন তো কত সহজেই রাইস কুকারে তৈরি করা যায় এমন সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর একটি খাবার। আশা করি সবার রেসিপিটি ভালো লেগেছে, আজকের প্রোগ্রামটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বাসায় যদি ট্রাই করেন তাহলে কমেন্ট করেও জানাতে পারেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।